নমস্কার বন্ধুরা, আজকে আমি 2016 সালে রিলিজ করা একটি জাপানিজ হরর ফিল্ম আই অ্যাম আ হিরো নিয়ে হাজির হয়েছি। এই সিনেমাটির IMDb রেটিং হলো 6.8 এবং রটেন টমেটো স্কোর হলো 91%। সিনেমার শুরুতে আমরা হিডিও নামের একজন লোককে দেখতে পারি, যে একজন ম্যাঙ্গা আর্টিস্ট। আর বন্ধুরা, ম্যাঙ্গা বুকস হলো এক ধরনের জাপানিজ কমিক বুক। সে তার ম্যাঙ্গার ওপর অনেক কসরত করে, কিন্তু কোনো পাবলিশার তার ম্যাঙ্গা কিনতে চায় না, আর সেই কারণেই সে একটি ছোট চাকরি করতে শুরু করে। আর সেই কারণে তার গার্লফ্রেন্ড টেকোর খুব খারাপ লাগে, কারণ তার ম্যাঙ্গা কোনো পাবলিশার কিনছিল না। আর এখন সে হিডিওর ওপর ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল, কারণ সে তারই অ্যাপার্টমেন্টে থাকতো আর খেত, কিন্তু হিডিও এখনো পুরো দমে তার ম্যাঙ্গার ওপর কসরত করে যায়, এই আশায় যে যদি কোনো পাবলিশার তার ম্যাঙ্গাটা কেনে এবং সে তখন ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয়ে যাবে, আর সে তার গার্লফ্রেন্ডকেও তারপর ভালো রাখতে পারবে। কিন্তু একদিন টেকো হিডিওর ওপর এতই ফ্রাস্ট্রেটেড হয়ে যায় যে সে তাকে ঘর থেকে বের করে দেয়। হিডিওর কাছে একটি শটগান ছিল এবং তার কাছে সেইটার লাইসেন্সও ছিল, আর সেই কারণে সে টেকোর কাছ থেকে তার লাইসেন্সটি চায়, কারণ যদি বাইরে পুলিশ তাকে ধরে নেয় লাইসেন্স ছাড়া, তবে তার জেল হয়ে যেতে পারে। আর টেকো তাকে তার বন্দুকের লাইসেন্স দিয়ে দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে, আর হিডিও সেখান থেকে চলে যায়। এরপরে টিভিতে খবরের মাধ্যমে আমরা জানতে পারি যে শহরে ZQN নামের একটি ভাইরাস ছড়াচ্ছে, আর এর ফলে মানুষেরা একে অপরদের কামড়াচ্ছে, আর সেই জন্য ভাইরাসটাও খুব দ্রুত ছড়িয়ে পড়ছে এবং সেখানকার সরকার সবাইকে বাড়ির মধ্যে থাকতে বলেছে। অন্যদিকে আমরা হিডিওকে দেখতে পারি যে একাই সেই পার্কে বসেছিল, কারণ তার কাছে এখন কোনো বাড়ি ছিল না থাকবার মতো। পরের দিন হিডিও তার অফিসে যায়, যেখানে আমরা তার সহকর্মীদের দেখতে পারি। তাদের মধ্যে দুজন ছেলে এবং একজন মেয়ে ছিল, আর একজন তাদের বস ছিল। সেখানে আমরা এটাও জানতে পারি যে তাদের বস এবং সেখানকার মেয়েটির মাঝে একটি সম্পর্ক চলছিল। এরপরে তারা ম্যাঙ্গাটা তাড়াতাড়ি শেষ করবার জন্য সেখানেই থেকে যায়, আর হিডিও সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু তখনই তার গার্লফ্রেন্ড টেকোর ফোন আসে, আর সে ফোন করে বলে যে আমি রাগের মাথায় তোমাকে একটু বেশি কথা শুনিয়ে দিয়েছি, তুমি এখন ফেরত চলে আসো। আর হিডিও তার গলার আওয়াজ শুনে বুঝতে পারছিল যে তার শরীর খারাপ হয়েছে, কিন্তু যেহেতু অনেক রাত হয়ে গেছিল সেই কারণে হিডিও টেকোর বাড়ি যেতে পারে না। পরের দিন সকালে সে টেকোর বাড়িতে আসে এবং টেকোকে দরজাটা খুলতে বলে, কিন্তু সে দরজাটা খোলে না। এরপরে হিডিও টেকোকে ফোন করারও চেষ্টা করে, কিন্তু সে ফোনটা ধরে না। কিন্তু সে যখন সেই লেটার বক্সটার মাধ্যমে ভেতরে উকিঝুঁকি মারে, তখন সে দেখতে পারে যে টেকো একটি অদ্ভুত ধরনের আচরণ করছে। এরপরে হিডিও টেকোকে ডাকে, আর তার আওয়াজ পেয়ে টেকো একটি অদ্ভুত ভাবে তার কাছে এসে তার উপর আক্রমণ করে দেয়। হিডিও কোনো রকম নিজেকে তার হাত থেকে বাঁচায় আর তাকে আবার সেই ঘরের ভেতর বন্দী করার চেষ্টা করে, কিন্তু টেকো তার হাত পা দুটোর মাধ্যমেই তার উপর আক্রমণ করে দেয় এবং সে তার দাঁত দিয়ে দরজাটাকে কামড়াতে থাকে, আর তখনই তার সমস্ত দাঁত ভেঙে পড়ে যায়। এরপরে টেকো হিডিওকে টেনে ঘরের ভেতর ছুঁড়ে ফেলে আর তাকে আক্রমণ করতে থাকে। সে তার হাতে কামড়ানোর চেষ্টা করে, হিডিও নিজেকে বাঁচানোর জন্য টেকোকে ধাক্কা মারে, আর তখনই টেকোর মাথায় হিডিওর একটি অ্যাওয়ার্ড ঢুকে যায় আর টেকো সেখানেই মারা যায়। এইটা দেখে হিডিও খুবই ঘাবড়ে যায় এবং সেখান থেকে পালিয়ে যায়। এরপরে সে যখন তার অফিসে পৌঁছায়, সে লক্ষ্য করে যে তার সহকর্মীর জামায় অনেক রক্ত লেগে আছে। তার হাতে একটি বেসবল ব্যাট ছিল এবং সে তার নিজেরই একটি সহকর্মীকে মেরে ফেলেছে, কারণ সে ZQN নামের সেই ভাইরাসটায় আক্রান্ত হয়ে গেছিল। তখনই তার বস বাইরে বেরিয়ে আসে, আর তার চোখের রং একটি অদ্ভুত রকম ছিল, কারণ সেও এখন আক্রান্ত হয়ে গেছিল সেই ভাইরাসটায়। আর তার বস তাকে জিজ্ঞেস করে যে তুমি কি তোমার কাজ সম্পূর্ণ করেছো, কিন্তু তখনই সেই লোকটি তার বেসবল ব্যাট দিয়ে তার বসের মাথা ফাটিয়ে মেরে ফেলে। হিডিও তখন তাকে জিজ্ঞেস করে যে এইসব কি হচ্ছে, তখনই সে বলে যে আমি জানি না, হয়তো এরা ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে, এমনকি এরা আমার উপর আক্রমণ করারও চেষ্টা করেছে, আর সেই কারণেই আমি তাদের মেরে ফেলেছি, এবং এরা একমাত্র তখনই মরবে যখন এদের মাথায় আঘাত করা হবে। এরপরে সে এইটাও জানায় এরা যাকে কামড়াবে সেই মানুষটিও আক্রান্ত হয়ে যাবে। তখনই হিডিও নিজের হাতের দিকে তাকায়, আর যেহেতু টেকোর সেই দাঁতগুলো সব ভেঙে গেছিল, সেই কারণে সে হিডিওকে কামড়াতে পারেনি, আর হিডিও একেবারেই নিরাপদ ছিল। তখনই হিডিওর সেই সহকর্মীটি জম্বিতে পরিণত হতে শুরু করে, কারণ তাকেও তারা কামড়ে দিয়েছিল, কিন্তু যেহেতু তার জ্ঞান এখনো সে হারায়নি, সেই কারণে সে নিজেই নিজের গলা কেটে মারা যায়, কারণ সে নিজেকে জম্বিতে পরিণত হতে দেখতে পারত না যে পরবর্তীকালে গিয়ে আরো মানুষদের কামড়ে খেয়ে ফেলবে।
ফেলবে। এইসব দেখে হিডিও খুবই ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই তার আর এক সহকর্মী সেখানে চলে আসে যে সেই ভাইরাসটার দ্বারা আক্রান্ত ছিল। আর তাকে দেখেই হিডিও সেখান থেকে শহরের দিকে পালিয়ে আসে। সে দেখে যে শহরের ওপর অজস্র মিলিটারি প্লেন এবং হেলিকপ্টার উড়ছে, আর এর মানে এখন শহরে ইমার্জেন্সি অ্যালার্ট হয়ে গেছে। এরপরে হিডিও গিয়ে দেখতে পায় যে শহরের সমস্ত লোক আস্তে আস্তে ভাইরাসটার দ্বারা আক্রান্ত হচ্ছে, আর তারা একে অপরদেরকেই কামড়াচ্ছে। এইসব দেখে হিডিও ঘাবড়ে গিয়ে একটি ট্যাক্সির কাছে এসে পৌঁছায় আর তাকে ট্যাক্সির দরজাটা খুলতে বলে। তখনই তার কাছে একটি মেয়ে আসে যার নাম হিরোমি ছিল এবং সে একটি জম্বির থেকে বেঁচে পালাচ্ছিল। তাকে মারবার জন্য হিডিও তখনই তার শটগানটি বের করে, কিন্তু আসলে তার হাতে কোনো বন্দুক ছিল না, সে এগুলো শুধুমাত্র হ্যালুসিনেট করছিল। তখনই তারা ট্যাক্সিতে এসে বসে এবং তাদের সাথে আর একটি লোক এসেও বসে, আর ট্যাক্সিটি যেতে শুরু করে। কিছুক্ষণ বাদে যেই লোকটি তাদের সঙ্গে বসেছিল সে জম্বিতে পরিণত হতে শুরু করেছিল, কারণ তাকেও একটি জম্বি কামড়ে দিয়েছিল। সে তাদের ওপর আক্রমণ করে সেই ট্যাক্সি ড্রাইভারটাকে ইনফেক্টেড করে দেয়। এরপরে সেই জম্বিটি হিডিওর ওপরেও আক্রমণ করে। হিডিও তাকে গাড়ি থেকে ঠেলে ফেলবার চেষ্টা করে, কিন্তু সেই জম্বিটি হিডিওকেও টেনে নেয়। তখন হিরোমি এসে তার সাহায্য করে এবং হিডিও লাথি মেরে সেই জম্বিটিকে রাস্তায় ফেলে দেয়, আর তার মৃত্যু হয়। কিছুক্ষণ পরে সেই ট্যাক্সি ড্রাইভারটাও জম্বিতে পরিণত হতে শুরু করেছিল। তখনই সেই ড্রাইভারটি ইমোশনাল হয়ে বলে যে 30 বছর ধরে সে কোনো রকম নিয়ম কানুন ভাঙেনি। আর এরপরেই সেই ট্যাক্সি ড্রাইভারটি নিজের গাড়ির গতি বাড়িয়ে দেয়, আর তার ফলে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর হিরোমি এবং হিডিও অজ্ঞান হয়ে যায়। যখন তাদের জ্ঞান ফেরে তখন তাদের পিছনে গোটা শহর ছিল, যেটাকে সেই জম্বিরা একেবারে তছনছ করে দিয়েছিল। এরপরে তারা দেখতে পায় যে এই ভাইরাসটি খুব দ্রুত ছড়াচ্ছে এবং এর ফলে তারা নিজেদের জ্ঞান তো হারিয়ে ফেলবে, কিন্তু তাদের প্রফেশন তাদের শরীর থেকে বেরোবে না। যেমন ধরুন কেউ একজন অ্যাথলিট ছিল, তো সে জম্বিতে পরিণত হওয়ার পরেও একজন অ্যাথলিটের মতনই ব্যবহার করবে। এরপরে তারা এইটা জানতে পারে যে তারা যদি মাউন্ট ফুজিতে যায় তবে এই ভাইরাসের থেকে তারা পিছু ছাড়াতে পারে, আর তখনই তারা মাউন্ট ফুজির দিকে যাওয়ার চিন্তা ভাবনা করে। কিন্তু যেহেতু রাত হয়ে গেছিল সেই কারণে তারা একটি নিরাপদ জায়গায় লুকিয়ে পড়ে, আর ততক্ষণে তারা দুজন একে অপরকে পছন্দ করতে শুরু করে দিয়েছিল। পরের দিন সকালে যখন হিডিওর চোখ খোলে তখন সে দেখতে পারে যে হিরোমির গলায় একটি জম্বির কামড় রয়েছে, আর এর মানে সেও ইনফেক্টেড ছিল। এইটা দেখেই সে খুব ভয় পেয়ে যায় আর হিরোমির দিকে বন্দুক তাক করে। আর তখনই হিরোমি বলে যে আমাকে একটি বাচ্চা কামড়েছিল, আর যেহেতু হিরোমি এখনো জম্বিতে পরিবর্তন হয়নি সেই কারণে হিডিও তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আর বলে যে আমরা যদি একবার মাউন্ট ফুজিতে পৌঁছে যেতে পারি তাহলে তুমি হয়তো ইনফেকশন থেকে বেঁচে যেতে পারো। আর এরপরেই তারা সেই পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। তখনই হিরোমি হিডিওকে বলে যে তুমি আমাকে এইখানেই ছেড়ে দাও আর তুমি একাই আগে এগিয়ে যাও। কিন্তু হিডিও তখন বুঝতে পারছিল না যে সে এই কথাগুলো কেন বলছিল, কিন্তু তখনই সে দেখে যে হিরোমির একটি চোখ বদলে যায় এবং সে আস্তে আস্তে এবার জম্বিতে পরিণত হচ্ছে। সেইটা দেখেই হিডিও ঘাবড়ে গিয়ে পালিয়ে যায়। তখনই রাস্তাতে তার একজন লোকের সঙ্গে আলাপ হয় যার থেকে সে সাহায্য নেওয়ার কথা ভাবে, কিন্তু সে আসলে একটি জম্বি ছিল। সেই জম্বিটি হিডিওর ওপর আক্রমণ করে, কিন্তু তখনই হিরোমি সেখানে এসে তাকে মেরে ফেলে আর হিডিওর সাহায্য করে। আর এরপরেই সে হিডিওর দিকে হাত বাড়ায়, আর তখনই আমরা বুঝতে পারি যে হিরোমি পুরোপুরিভাবে একটি জম্বিতে পরিণত হয়নি এখনো এবং সে একটা হাফ জম্বি। এরপর তারা জঙ্গলে এদিক ওদিক করে মাউন্ট ফুজির দিকে এগোতে থাকে। তারা দুজন একটি মেন রোডের কাছে আসে যেখানে হিডিও একটি শপিং কার্ট দেখতে পারে, আর সেটার মধ্যে সে হিরোমিকে রেখে এগিয়ে চলে। তখনই তারা একটি মলে আসে আর দেখে যে সেখানকার হালতও খুব একটা ভালো নয় আর সবকিছু একেবারে ধ্বংস হয়ে গেছিল। এরপরে হিডিও নতুন নতুন জামা কাপড় পরতে থাকে। তখনই সেখানকার মালিক চলে আসে যে পুরোপুরি জম্বিতে পরিণত হয়ে গেছিল এবং সে বলে যে তোমার কি চাই, আর তারপরেই সে হিডিওর ওপর আক্রমণ করে দেয়। কিন্তু তখনই সুগুমি নামের একটি মেয়ে সেখানে চলে আসে আর সেই জম্বিটিকে মেরে হিডিওকে বাঁচিয়ে নেয়। সুগুমি সেখানে একা ছিল না, সেখানে তার মতন আরো লোকেরা ছিল যারা জম্বিদের থেকে বেঁচে থাকছিল। এরপরে তারা সেই মলের ছাদে চলে আসে যাতে জম্বিরা তাদেরকে আক্রমণ না করতে পারে। যখন তাদের খাবারের প্রয়োজন হতো তখন কিছু লোক বাসন বাজিয়ে সেই জম্বিগুলোকে নিজেদের দিকে আকর্ষিত করত, আর তখনই কিছু লোকেরা মিলে খাবারের জোগাড় করে নিয়ে আসতো। এরপরে তারা
হিরোমি এবং হিডিওকে সেখানে থাকবার জায়গা দেয়। সেখানে আমরা লুরা নামের একজন লোককে দেখি যে সবার লিডার ছিল। সে হিডিও শটগানটি দেখে খুবই অবাক হয়, কারণ সেই মডেলটি খুবই ভালো ছিল আর ইউনিক ছিল। এরপরে রাতের বেলা হিডিও আর সুগমি কথা বলে এবং সে জিজ্ঞেস করে যে তোমার হিরোমির সাথে কবে আলাপ হয়েছে। তখনই হিডিও বলে যে যখন শহর থেকে আমরা পালাচ্ছিলাম তখনই আমাদের আলাপ হয়েছিল, আর সে খুবই অসুস্থ ছিল, আর সেই কারণেই আমি তাকে আমার সাথে নিয়ে এসেছি। আসলে হিডিও তাদেরকে এই কথাটি জানায়নি যে হিরোমি একটি হাফ জম্বি, বরং তাদের এইটা বলে যে তার শরীর খারাপ। তখনই সুগমি জানায় যে আমিও নার্স ছিলাম আর আমি একটা পেশেন্টকে সামলাচ্ছিলাম, কিন্তু তাকে সামলাতে আমি অক্ষম ছিলাম, কারণ সে ইনফেক্টেড হয়ে গেছিল এবং জম্বিতে পরিণত হয়ে গেছিল। সেই কারণেই আমার প্রাণ বাঁচিয়ে আমায় পালাতে হলো। এরপরেই তাদের লিডার লুরা বলে যে আমাদের খাবার এবার ফুরিয়ে আসছে, সেই কারণেই আমাদের এবার খাবার জোগাড় করে আনতে হবে। তখনই লুরা হিডিওকে বলে যে তুমি তোমার বন্দুকটা আমায় দিয়ে দাও, কারণ এইখানকার আইন আমি আর আমার কথা তোমায় মানতে হবে। কিন্তু হিডিও তাকে তার শটগান দিতে রাজি হয় না, আর এই বিষয়টা লুরা এবং তার সাথীদের খুবই খারাপ লাগে। এরপরেই তারা হিরোমিকে বাইরে নিয়ে আসে এবং তাকে মারা ধমকি দেয়। কিন্তু যেহেতু হিরোমি হাফ জম্বি ছিল, সেই কারণে সে তার শক্তির প্রয়োগ করে তাদের মধ্যে একটি লোককে দূরে ছুড়ে ফেলে দেয়, আর তখনই তার চোখ থেকে কাপড়টি সরে যায় এবং তারা তাকে দেখে বুঝে যায় যে সে একটা জম্বি ছিল। তখনই হিডিও লুরাকে ধমকি দেয় যে তুমি যদি হিরোমিকে কিছু করো তাহলে আমি তোমায় গুলি মেরে দেবো। কিন্তু লুরা তবুও হিরোমিকে একটি তীর মেরে মেরে ফেলে, আর এরপরে তার লোকেরা হিডিওর থেকে তার বন্দুকটিকেও ছিনিয়ে নেয় আর তাকে খুব মারধর করে। কিন্তু তখনই লুরার সেই সাথীরা লুরাকে ধমকি দেয় যে তুমি হিরোমিকে মারলে কেন, ওকে আমাদের কবজায় দেওয়া উচিত ছিল। আর তখনই লুরার লোকেরা বলে যে তুমি এমন কিছু বিজ্ঞ নয় আর আমরা সবাই একই। এরপরে হিডিও যখন সুগমির কাছে যায় তখন সুগমি জানায় যে হিরোমি এখনো বেঁচে আছে, কারণ তার হার্ট এখনো কাজ করছে। তখনই সুগমি সেখানে বলে যে আমি হিরোমির খেয়াল রাখবো। এরপরেই তারা সবাই মিলে গিয়ে খাবারের জোগাড় করে, কিন্তু লুরা কন্ট্রোল রুমে যায়, কারণ সে তার অপমানের বদলা নিতে চায়। সে এইটা প্রমাণ করতে চাইতো যে এইখানে একটাই লিডার আছে, আর সেইটা হলো সে নিজে। সে সেই হলের সাউন্ডটিকে অন করে দেয়, তার ফলে সমস্ত জম্বিরা সেখানে চলে আসে আর এক এক করে তার সমস্ত সাথীদের মেরে ফেলে। কিন্তু হিডিও একটি লকারে নিজেকে লুকিয়ে ফেলে। তখনই তাদের মধ্যে যে অ্যাথলিট জম্বিটি ছিল সে দূর থেকে দৌড়ে এসে এক লাফ মেরে সেই মলের ছাদে উঠে পড়ে, আর এরপরেই সে সমস্ত লোকেদের সেখানে মারতে থাকে আর তাদের আক্রান্ত করে দেয়। কিন্তু সুগমি হিরোমিকে নিয়ে লুকিয়ে পড়ে আর সে ওয়াকি টকির সাহায্যে হিডিওকে খবর দেয় যে সেইখানে জম্বিরা আক্রমণ করে দিয়েছে। আর তারপরে হিডিও সুগমিকে বেসমেন্টে আসতে বলে। হিডিও যখন তার লকার থেকে বেরোয় তখনই একটি জম্বি তাকে আক্রমণ করে দেয় আর তার হাতে কামড়ে দেয়। কিন্তু তখনই হিডিওর মনে পড়ে যে সে তার হাতে অনেকগুলো ঘড়ি পড়ে রয়েছে, আর সেই কারণেই সেই জম্বিটি তাকে কামড়াতে পারেনি। এরপর সে দৌড়ে সেই হলে পৌঁছায় আর সে তার শটগানটি পেয়ে যায়। অন্যদিকে সুগমি হিরোমিকে নিয়ে সেখানে আসে আর তখনই তারা লুরাকে দেখতে পায় যে কিছুক্ষণের মধ্যেই একটি জম্বিতে পরিণত হয়ে যায়, কারণ তাকেও জম্বিরা কামড়ে দিয়েছিল। আর সেখানে লুরা নিজেই নিজের চোখ নষ্ট করে সুগমি এবং হিরোমির পিছু নেয় এবং তারা পালাতে থাকে। কিন্তু তখনই হিডিও গুলি মেরে লুরার মাথা উড়িয়ে দেয় এবং সে মারা যায়। তখনই তাদেরই গ্রুপের একটি লোক সেখানে আসে যে এখনো অবধি বেঁচে ছিল, আর তারা সেখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু তখনই সেখানে তাদেরকে দুতরফ থেকেই জম্বিরা ঘিরে নিয়েছিল আর তাদের দিকে ক্রমশ এগিয়ে আসছিল। আর তখনই হিডিও নিজের শটগান লোড করে এক এক করে সমস্ত জম্বিদের মেরে ফেলে, আর তার কাছে যথেষ্ট গুলি ছিল। তখনই তাদের এক সাথীকে একটি জম্বি কামড়ে আক্রান্ত করে দেয়, আর এখন শুধুমাত্র হিডিও সুগমি আর হিরোমি বেঁচে ছিল। সব জম্বিদের মারার পরে হিডিওর কাছে সেই অ্যাথলিট জম্বিটি আসে, যার উপরে হিডিও বারবার গুলি চালায়, কিন্তু সে ততবারই উঠে তার উপর আক্রমণ করতে থাকে, আর একসময় তার সব গুলি শেষ হয়ে যায়। আর যখনই সেই জম্বিটি তাদের দিকে দৌড়ে আসে তখনই হিডিও তার বন্দুক দিয়ে তার মাথায় মেরে তার মাথাটি ফাটিয়ে দেয় এবং তার মৃত্যু হয়। আর এরপরেই তারা একটি গাড়ি করে সেই পাহাড়ের দিকে রওনা দেয়, যাতে তারা বেঁচে থাকতে পারে, এবং এই সিনেমাটি এইখানেই শেষ হয়ে যায়। আপনারা যদি আরো এরকম স্ল্যাশার মুভির এক্সপ্লেনেশন দেখতে চান তাহলে স্ক্রিনের উপর আসা ভিডিওতে ক্লিক করে দেখতে পারেন। আর এই গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর সবার শেষে বলবো, ভালো থাকবেন, ধন্যবাদ।